আমাদের প্রথম সূত্রের মূল বিবৃতিটা হলো এরকম যে কোনো যন্ত্রে যদি তাপশক্তি প্রদান করা হয় তাহলে এই তাপশক্তির একটি অংশ কাজে রূপান্তর হয় আর আর একটি অংশ সেখানে অভ্যন্তরীণ শক্তিতে রূপান্তর হওয়া বা এটিকে এক প্রকার অপচয়ও বলতে পারি সেটি হয়ে যায়। তো প্রথমে এই সূত্রের আকৃতি মানে এটা থাকে খুবই সরল প্রকৃতির, অর্থাৎ কোনো যন্ত্রে প্রযুক্ত তাপ ওই যন্ত্র দ্বারা কাজের সমানুপাতিক, তার মানে সম্পূর্ণ কাজ প্রযুক্ত বা প্রয়োগকৃত তাপের সমানুপাতিক। আমি যে পরিমাণ তাপটা ওখানে দিয়েছি তার সাথে কাজটা হবে সমানুপাতে এবং সেটি এখানে দেওয়া আছে। তো এটাকে যখন আমরা জেনারেলাইজড ফর্ম করব তখন এই সূত্রে আমরা দুটা ফর্মেটকে খুঁজে পাব। সেই ফর্মেটগুলো আমরা অবশ্যই পরে অংশে আছে আর কি। সেটি হলো এই যে এখানে সূত্রের বিবৃতি, কোন সিস্টেমে যখন তাপ প্রয়োগ করা হয় তাপের একটি অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায় আর বাকি অংশ তার সিস্টেমের উপর কাজ সম্পন্ন করে বা পরিবেশের উপরে। যার ইকুয়েশনটা আমরা খুব সহজে দেখব হলো এই যে ডেল ইউ ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, যেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডিফারেনশিয়াল আকারে লেখা আছে। এই যে ডেল ডাব্লিউটা যদি কোনো বায়বীয় সিস্টেমে কাজ হয় তার কাজের পরিমাণ হবে পি ডিভি কাজ হবে, যেটিকে আমরা ফাইনাল সূত্রে এটি লিখতে পারি ডেল কিউ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। তাহলে আমরা এখানে যদি সামারাইজ করি তাহলে কি দাঁড়াবে যে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক, যেখানে কাজ করার জন্য আমাকে তাপ প্রয়োগ করতে হচ্ছে। তারপরে আমরা এই সূত্রটাকে পরিপূর্ণ আকারে পাচ্ছি, কোন সিস্টেমে তাপ প্রয়োগ করছি সেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে এবং একটি অংশ কাজে রূপান্তর হবে। এখন আমরা প্রথম সূত্রের তাৎপর্য আসি। তাৎপর্য মানে ওর অভ্যন্তরীণ কি ফ্যাক্ট গুলো আছে যেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে, সেগুলো হলো যে আমাদের এই পৃথিবীতে যে যন্ত্রগুলো আমরা তৈরি করেছি তাপীয় যন্ত্র হিসেবে সেটিতে কখনোই পূর্ণাঙ্গ পরিমাণে তাপশক্তিকে কাজে রূপান্তর করা সম্ভব না। তাপের একটি অংশকে কাজে রূপান্তর করা যায় বাট 100% করা সম্ভব নয়, এটি হলো এখানকার অন্যতম প্রধান কথা। তারপরে তাহলে কোন সিস্টেমে তাপশক্তি প্রদান করা হলো এই তাপের যে অবিরাম ভাবে কাজে রূপান্তর করবে সবসময় তার সক্ষমতা 100% রাখবে এটি করা সম্ভব না। সবসময় আমাদের ভাবতে হবে যে কাজের এই এই তাপের একটি অংশ কাজে রূপান্তর হবে আর একটি অংশ তাদের অভ্যন্তরীণ নানা কাজে ব্যয় হবে বা অপচয় হবে, এটাই হলো এখানকার এই তাৎপর্যের মূল কথা। এখন এখানে বেশ কিছু প্রক্রিয়া নিয়ে কথা আছে, তো প্রক্রিয়াগুলো আমি এখান থেকেই পড়ায় দিচ্ছি। সমচাপ প্রক্রিয়া এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কোনো গ্যাসীয় সিস্টেম যখন তোমার এইরকম সিলিন্ডার এবং পিস্টন সম্বলিত একটা বিশেষ অবস্থানে কাজ করে তখন কিন্তু দেখা যাবে যে সেখানে চাপকে স্থির রেখে বাকি আয়তন তাপমাত্রা এবং অন্যান্য যে তাপগতীয় সিস্টেম আছে সেগুলোর পরিবর্তন আসবে, শুধু চাপকে স্থির রাখা হবে। এটি যদি আপেক্ষিক তাপের ক্ষেত্রে লেখা হতো তাহলে এটিকে সিপি দিয়ে লেখা হতো। তারপরে হ্যাঁ সিপি ও আচ্ছা সিপি সিপি হ্যাঁ হ্যাঁ আর সময়তনের ক্ষেত্রে কি হবে? সময়তনের ক্ষেত্রে কোনো গ্যাসীয় বিশেষ করে কোনো গ্যাসীয় সিস্টেমে যদি আমরা তাপগতীয় অন্যান্য রাশির পরিবর্তন করি, অর্থাৎ আয়তন তাপমাত্রা এগুলোর সরি আয়তনের পরিবর্তন তো করবো না, এখানে চাপ বা তোমার তাপমাত্রার পরিবর্তন করি, তাহলে দেখা যাবে যে আয়তনকে ফিক্সড রেখে স্থির রেখে বাকি অন্য রাশিগুলোর পরিবর্তন হবে। এটি যদি কোনো সিস্টেমে করা হয় তাহলে সেটি হলো সমায়তন প্রক্রিয়া। এটা আপেক্ষিক তাপের ক্ষেত্রে যখন এটি ক্যালকুলেট করা হয় তখন এটিকে আমরা সিভি দ্বারা লিখি। তারপরে আছে হলো তোমার সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হলো এই প্রক্রিয়াতে সাধারণত তোমার উষ্ণতা বা তাপমাত্রাকে স্থির রাখা হয়, তাপ এবং চাপ আয়তন এগুলোর পরিবর্তন ঘটে, শুধু তাপমাত্রাটা একই থাকে।
আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া সাধারণত এটি কোনো সিস্টেমকে যদি পরিবেশ বা আশেপাশের অবস্থান থেকে বিচ্ছিন্ন করে সমস্তটাকে একটা বদ্ধ পরিবেশ তৈরি করে সেখানে তাপের আদান প্রদানকে বন্ধ রেখে তার পরিবর্তনকে হিসাব করা হয়, তাহলে সেটি হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপমাত্রা, চাপ, আয়তন এগুলোর পরিবর্তন হবে, বাট তাপের পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এবং এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই সিস্টেমের এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, এটি স্থির থাকবে। তো মোটামুটি এগুলোই এখানকার মূল কথা। এই অপশনটার উপরে যে বৈশিষ্ট্য সহ পরিবর্তন অন্যান্য অপশন দেওয়া আছে, এগুলো যে সামারাইজ গুলো আমি বললাম তার মধ্যে আমার মনে হয় সমষ্ণ আর রুদ্ধতাপীয়র উপরে আমার দুই একটা অবজারভেশন দিতে হবে। সমষ্ণ প্রক্রিয়াটা সবসময় হয় হলো তোমার সুপরিবাহী পাত্রে, এক্ষেত্রে তোমার এটি খুব ধীরে ধীরে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়, আর এমন ভাবে হয় যে তার আশেপাশের সুপরিবাহী সিস্টেম থাকায় দ্রুত তাপগুলো সেই সিস্টেমে ছড়িয়ে পড়ে। এবং দ্রুত ছড়িয়ে পড়াতে হয় কি যে তাপমাত্রার পরিবর্তনটা ওইভাবে হয় না, আর রুদ্ধতাপীয় পরিবর্তনটা হয় খুবই দ্রুত। এখানে এই যে রুদ্ধতাপ কথাটির যে একটা অর্থ দেওয়া হয়েছে, সেই অর্থটাও কিন্তু মানে এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ অপশন, যে এটা না অর্থে ব্যবহার করা হয়। না অর্থ মানে কি, তাপ ঢুকবে না, যাবে না, বের হবে না, এই না অর্থটা এখানে কিন্তু চলে আসে। মানে এই যে হিট পাসিং যে প্রসেস, কোনো আদান প্রদান হবে না, হ্যাঁ, গিভ এন্ড টেক, এটা একেবারে তোমার ক্লোজড থাকবে আর কি, বদ্ধ থাকবে। তো এটি হলো এই সিস্টেমের ক্ষেত্রে মূল কথা। এবং এই প্রক্রিয়াটা কিন্তু সমষ্ণ ঠিক বিপরীত, সমষ্ণ প্রক্রিয়াতে সিস্টেমটা সুপরিবাহী হয়, আর এটাতে কিন্তু হয় কুপরিবাহী বা অন্তরক এই জাতীয় কিছু। এবং এই প্রক্রিয়াটা খুব দ্রুত হয়, দ্রুত পরিবর্তন হওয়াতে এখানে তাপের আদান প্রদানটা হওয়ার সুযোগ হয় না। আমি এক্ষেত্রে তোমাকে একটা মনে হয় উদাহরণ দিতে পারি। যখন বিজ্ঞানী নিউটন তোমার শব্দের চলাচলের ক্ষেত্রে যে বায়ুর সংকোচন প্রসারণ, এই ক্রিয়াটিকে উনি সমষ্ণ প্রক্রিয়ায় ব্যাখ্যা করতে গিয়ে বয়েলের সূত্র পিভি ইজিকেল টু ধ্রুবক উনি এটা বসাইছিলেন, এবং এই করে শব্দের বেগ নির্ণয় করতে গিয়ে উনি স্থিতিস্থাপকতার থিম ব্যবহার করে পেয়েছিলেন হলো 280 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কিন্তু শব্দর বেগ আমরা নর্মালি যেটা পাই সেটি হলো 330 থেকে 32 মিটার পার সেকেন্ডের মধ্যে। তা এত কম বেশি হওয়ার বিষয়টি নিয়ে তখন সবার মনে একটা ধাঁধা তৈরি হয়। তো পরবর্তীতে দেখা গেল যে বিজ্ঞানী ল্যাপ্লাস উনি করলেন কি, উনি এই অংশে এসে একটা বিশেষ সংশোধনী দিলেন। এটা তোমার পুরনো যে ফিজিক্স বই সেটাতে তুমি এই বিষয়গুলো দেখতে পাও, 17, 18 এবং 19 অধ্যায়ে পাবো এই 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 থিমগুলো, মানে শব্দের ওপরে ওখানে তিনটা অধ্যায় আছে পুরনো বইতে। তো সেখানে বিজ্ঞানী ল্যাপ্লাস উনি আসে দেখালেন যে না, এই যে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের ভিতরে তোমার বায়ু যে সংকোচন এবং প্রসারণ হয় এটি খুব দ্রুত হয়, এটি দ্রুত হওয়াতে সেখানে সমষ্ণ প্রক্রিয়াটি অ্যাক্টিভ হয় না, কারণ সমষ্ণ প্রক্রিয়াটি হতে হবে ধীরে ধীরে, এবং সমষ্ণ প্রক্রিয়ার মিডিয়াটা হতে হবে সুপরিবাহী। তো বায়ু কিন্তু সুপরিবাহী না, এটা কিন্তু অনেকে জানে না। বায়ু কিন্তু তুমি খুবই উত্তপ্ত একটা পদার্থ রাখো, তার খুব কাছাকাছি তুমি হাত নিয়ে যাও, বায়ু কিন্তু পরিবহন প্রক্রিয়ায় কিন্তু তাপ ওখান থেকে নিয়ে আসবে না, পরিচলন প্রক্রিয়ায় সামান্য কিছু তাপ নিয়ে আসবে, আর কিছু তাপ তোমার হাতে লাগবে সেটি হলো বিকিরণ প্রক্রিয়ায়। আচ্ছা, তো পরিচলন প্রক্রিয়ায় যে তাপটুকু নিয়ে আসবে সেটা খুবই নগণ্য, এবং এটাতে তোমার তেমন কোনো সমস্যা হবে না। অথচ পরিবহন প্রক্রিয়ায় যদি তাপ নিয়ে আসতো তাহলে কিন্তু ওখানে হাত দেওয়াই যেত না। বায়ুর এই বিশেষ বৈশিষ্ট্য দেওয়ার ফলে কিন্তু বায়ুর মধ্যে কোনো জায়গাতে আগুন লেগে গেলেও তার আশেপাশের লোকজনের কিন্তু খুব বেশি ক্ষতি হয় না। যদি বায়ুর আল্লাহ তাআলা পরিবহনের মতো ধর্ম দিত তাহলে মানুষের খবর হয়ে যেত,
যে জায়গাতে আগুন লাগতো সেই জায়গার আশেপাশের মানুষও একেবারে পুড়িয়ে সাফ হয়ে যেত। সেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বায়ুর দেয়নি। এই কারণের জন্য ওখানে যে সংকোচন প্রসারণটা হয় এই মানে শব্দের ক্ষেত্রে সেটি খুব দ্রুত হয়, এবং বায়ুবীয় ওই সিস্টেমটা হয় হলো একটা কুপরিবাহী সিস্টেম, একটা অন্তরক সিস্টেমের মতো। সেখানে এক অংশে সংকুচিত হলে সেখানে কিছু তাপ উৎপন্ন হয়, কিন্তু এই তাপটা অন্য অংশে সঞ্চালিত হওয়ার আগেই সেটি আবার প্রসারিত হয়ে যায়, ফলে ওই তাপটা আর অন্য অংশে সঞ্চালিত হতে পারে না। তার মানে এই এই সংকোচন প্রসারণ প্রক্রিয়ার সময় তাপের আদান প্রদান বন্ধ থাকে ওই সংকোচন আর প্রসারণ এরিয়ার মধ্যে। যখন তাপের আদান প্রদান বন্ধ থাকে, কোনো সংকোচন প্রসারণ এরিয়াটা এগিয়ে যায়, তখন সেই সিস্টেমকে বলা হয় হলো বদ্ধ সিস্টেম, মানে ওই যে রুদ্ধ সিস্টেম, মানে তাপকে রুদ্ধ করা হচ্ছে, তাপকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে তাপ গতীয় সিস্টেমে যখন রুদ্ধ তাপীয় প্রক্রিয়া হয় তখন আমরা লিখি গামা পি ইজিকেল টু ধ্রুবক, সরি পিভি গামা ইজিকেল টু ধ্রুবক। ওই গামাটার মানই কিন্তু দেওয়া হয় হলো আদর্শ মান হিসেবে 1.441, যেটি আরো দুটো মান আছে 1.33 এবং, হ্যাঁ ওইটা তো মানে গ্যাসের অণু সংখ্যার উপর নির্ভর করে তো। ইয়েস, অণু সংখ্যা বেশি হলে তোমার ইয়েটা কম হয়, তাই হয় না? হ্যাঁ, আর কম হলে তোমার ইয়েটা বেশি হয়। তো ঠিক আছে, আমার মনে হয় তুমি এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উপরে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শর্ত অন্যান্য অপশনগুলো আশা করি সমস্যা হবে না। ও, এখানে লেখচিত্রের উপর আমার একটু কথা বলতে হয়। লেখচিত্রের এখানে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, সেটি হলো দেখো এই যে এই এই লাইনটা, রুদ্ধতাপীয় সমষ্ণ রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিক খাড়া। অধিক খাড়া এর কথার মানে কি? অধিক খাড়া মানে হলো একদিকে আয়তন আর একদিকে চাপ। এই অপশনটাতে দেওয়া আছে, তার মানে সেখানে রুদ্ধতাপীয় ক্ষেত্রে যে লেখচিত্র আঁকানো হবে সেটি আয়তনের সাথে চাপের যে মান সেটি কিন্তু অনেক বড় হবে, বড় হলে তখন সেটা বেশি খাড়া হবে। আর যেটি তোমার মানে আয়তনের পরিবর্তনের সাথে চাপের পরিবর্তনটা বেশি হবে না সেটি তোমার কি হবে? কম খাড়া হবে। এই যে কম খাড়া বেশি খাড়া ব্যাপারটা কিন্তু দেওয়া আছে। এই যে তোমার ডি এ এটা যেটা দেওয়া আছে তুমি এভাবে ভাবতে পারো, হয়তো তুমি বলবো স্যার এর ঢালটা কিভাবে নির্ণয় করব। তুমি এই যে আমি এখানে তোমার ঢালটা দেখাচ্ছি, এক্স অক্ষের সাথে তুমি এখানে স্পর্শক আঁকাও, এই যে স্পর্শক আঁকালে, এখন তুমি যদি মনে করো স্যার আমি এখানে স্পর্শকটা এই রেখাটা বাইরে দিয়ে এই যে দেখালাম, আর এই যে এই রেখার সাথে তুমি মিলে দে স্পর্শক আঁকাও। এখন তুমি দেখো তো এক্স অক্ষের সাথে এখন বোঝাই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানে এখন কোনটা কোথায় তৈরি হলো, কোন হলো কিন্তু এই জায়গায়, এই যে এটা হলো কোন আর এটা হলো কোন। তাহলে বেশি খাড়া হলে তার কোন বড় হবে, এই যে এই কোণটা হলো বড়, এই যে এখানে যে কোণ ধরো এটা এ কোণ, এটা বড় আর এখানে বি কোণটা কিন্তু ছোট। তার মানে হলো যে কোণটা বড় সেই কোণটা কি কম খাড়া, আর যেটা বড় সেটা কি বেশি খাড়া। ঠিক আছে, তার মানে কম খাড়াটার কিন্তু এই ঢালটা কিন্তু ছোট হবে, কম খাড়াটার ঢালটা ছোট হবে। কিন্তু স্যার আমরা জানি যে ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা এর মান। হ্যাঁ, স্পর্শক আঁকালে এটা তো ধনাত্মক দিকের সাথে তো হয়নি, এটা তো ঋণাত্মক দিকের সাথে থিটা হয়ে গেল, মানে বিটা আর আলফা, মানে যে স্থূল কোণ গুলো নিব না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় উল্টোটা বানাই দেখাচ্ছি আর কি, দাঁড়াও আমি মনে হয় উল্টোটা দেখাইছি, এই দিক থেকে দেখাইছি উল্টোটা, ওই দিক থেকে নিলে তোমার সিধাটাই হবে। এই যে এই যে দাঁড়াও, তুমি যখন কোনটা যখন এই দিক থেকে নিবা যেটা এই যে এটা তুমি ঠিক আছে, এই স্থূল কোণেরটা যেটা কম খাড়া যেটা মনে করে নুয়ে পড়েছে সেটার কোণ, আর যেটা বেশি খাড়া সেটার কোণ,
বেশি খাড়াটার ক্ষেত্রে তোমার এখানে এই স্পর্শকের সাথে এদের যে কোণটা আসবে সে কোণটা কম হবে, আর যেটা তোমার নুয়ে পড়েছে সেটার কোণ বেশি হবে, মানে ওই দিক থেকে বেশি হবে। কিন্তু আমি তোমাকে যেটা মেইন করছি সেটা হলো তোমার এখানে যে রেখাটা যেভাবে টানা হচ্ছে সেই হিসেবে কিন্তু তোমার ঢাল এই পাশের অপশনের সাথেই আসবে। তুমি যেটা বলতেছো সেটা ওই পাশের সাথে কিন্তু ঢালটা হবে না। তুমি পর শোনো, আমি আমি তোমাকে একটা থিম দেখাই, তুমি যে ঢালটা শিখছো সেটা কিন্তু এইরকম। যেমন ধরো এটা যদি একটা মানে এরকম বৃত্ত, ঢালটা আঁকাছো কিন্তু এরকম করে না, জি স্যার, হ্যাঁ এরকম একটা স্পর্শক আঁকাছো, তাহলে জি স্যার, সেখানে এই এই কোণটা কি তোমার নেওয়া হয়নি ভালো করে? হ্যাঁ এই কোনটাই থিটা, হ্যাঁ তাহলে তুমি ভালো করে দেখো যে যে পাশেটা স্পর্শ করলো সেই পাশে যে কোণ সেই কোণ কিন্তু নেইনি আমি। আমি কিন্তু যে পাশে স্পর্শ করছে সেই পাশে না নিয়ে তার বিপরীত পাশে যে কোণটা হলো সেই কোণটা নিয়েছি, কারণ ওই রেখাটা এক্স অক্ষের সাথে কি অ্যাঙ্গেলে আছে সেটি কিন্তু সেটি কিন্তু এই পাশের কোণের সাথে সমন্বয় না, এই যেটা ক্রস চিহ্ন দিচ্ছি সেটার সাথে হবে। যদিও এটি দেখতে উল্টো দেখা যাচ্ছে কিন্তু এই রেখা রেখাটাই যে এই রেখাটাকে যদি তুমি আর এক দিক করে আঁকাতে, সাপোজ এই রেখাটা এদিক না খায় যদি অন্য দিক করে আঁকাতে, তখন তো তোমার ঢালটা এরকম হতো, এই যে বললাম মানে এরকম হতো। ধর আমি এই 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 দিক করে টান না দিয়ে যদি রেখাগুলোকে এই দিক করে টান দিতাম তাহলে ঢাল কোন দিকে হতো বলো? তখন ঢাল হতো কিন্তু এই দিকে স্পর্শক আঁকাও, আঁকে তুমি এটি সরি এই স্পর্শকটা এইদিকে নিয়ে আসো, তাহলে এখানে যে কোণ তৈরি হলো এটার এই কোণটা যদি হয় থিটা তাহলে এই ট্যান থিটাটা কি ঢাল না? ওই ওই যে ওখানে যে থিটা তৈরি হলো ওই ট্যান থিটাটাই কি ঢাল না? তাহলে এখানে তুমি এখানে কি তুমি এই পাশের কোণ নিবা তখন, এই কোণটা কি নিবা? না 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 না, এখন মনে হয় বুঝছো তুমি বিষয়টা? জি স্যার, হ্যাঁ ঠিক আছে। এই রেখাটা যেহেতু উল্টো দিক করে রাখলাম, হুম হুম, আমার কথা হলো আমি এক্স অক্ষের সাথেই তো কোণটা আঁকাবো, আঁকানোর পরে আমি দেখবো যে ওটা ওটা কত অ্যাঙ্গেলে আছে। বক্ররেখার ক্ষেত্রে অ্যাঙ্গেল মাপার সিস্টেমই হলো ঢাল কি স্পর্শক অঙ্কন করা। হ্যাঁ 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 জি স্যার, এটা এটা জানি, তো ওইভাবেই হবে। আর যেটা তোমার মানে খাড়া থাকবে সেটিতে তোমার ঢালটা মানে একরকম হবে, ওটিতে আর এক রকম হবে, সেটাই এখানে দেওয়া আছে। শুধু এই এই যে লাইনটা না, এই লাইনটার উপরে ভিত্তি করেই কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, এই জন্য বললাম এটা আমাদের সময় অনেক সময় দিছে আর কি, সেজন্য তোমার একটু এখানে নজরে নিয়ে আসলাম যে এখানের উপর একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, তো তুমি এটি একটু একটু নজরে রাখো। শুধু এই এই লাইনটা, অন্য অন্য কোনো জায়গায় লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমরা সামনে এগোতে পারি। তাপীয় সিস্টেম, তাপীয় সিস্টেম গুলো আমরা তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে পরিপার্শ্ব বলে একটি বিষয় আছে, পরিপার্শ্ব মানে আশেপাশের পরিবেশ, আশেপাশে যেখানে কাজ সেই সিস্টেমে কোনো কিছু করা হচ্ছে সেইটা সেটা বোঝানো হয়। সিস্টেমের অবস্থা মানে হলো তার তাপগতীয় বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থাগুলো নিয়ে এখানে কথা বলা হবে, যেমন চাপ, আয়তন, পরম তাপমাত্রা, এগুলো তাপগতীয় ব্যবস্থাগুলো মধ্যে আমরা তাপগতীয় সাম্য অবস্থানের ক্ষেত্রে, সাম্য অবস্থান মানে কি, দুইটা দুইটা অবস্থানের দুইটা তাপ ভিন্ন তাপমাত্রার বস্তুর মধ্যে যখন তাপের বিনিময় হয় সেই বিনিময় প্রক্রিয়াটি কিন্তু তিনটা সিস্টেমের ক্ষেত্রে ঘটে, একটি হলো ওপেন সিস্টেম, একটি হলো বদ্ধ সিস্টেম, আর একটি হলো আইসোলেটেড মানে বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম মানে হলো দুটোই খোলা জায়গায় আছে, তুমি একটি উত্তপ্ত বল রাখছো আর একটিতে ঠান্ডা মানে বরফ রাখছো, দুটোই তুমি ফাঁকা জায়গাতে রেখে দিচ্ছ, এটি হলো ওপেন সিস্টেম। সেখানে ভর এবং শক্তি উভয়ের বিনিময় সম্ভব। তারপরে বদ্ধ সিস্টেমে কি হয়, বদ্ধ সিস্টেমে কিন্তু ভর বিনিময় করা যায় না বাট শক্তি বিনিময় করা যায়। যেমন তো যেমন কোনো একটা উষ্ণ বস্তুকে কোনো বিশেষ কোনো বক্সের মধ্যে তুলে দেওয়া হলো, ওই বক্সটা যদি সুপরিবাহী হয় তাহলে উত্তপ্ত বস্তু থেকে তাপ কিন্তু বাহিরে সঞ্চালিত হবে, চলে আসবে, ঠিক আছে, তাপ কিন্তু বাহিরে চলে আসবে, এটি বদ্ধ সিস্টেম।
কিন্তু এখানে কিন্তু ওই পদার্থগুলো বের হয়ে আসতে পারবে না, পদার্থ বের হয়ে আসার কোনো সুযোগ নেই, কিন্তু তাপ বের হয়ে আসবে। সেটি এখানে উল্লেখ করা আছে যে ক্লোজ সিস্টেম বলা হয় এটাকে। বিচ্ছিন্ন সিস্টেমটা কি, আইসোলেটেড যেটা বলা হয়, এই যে আমরা করোনাকালীন সময়ে তো এই আইসোলেশন শব্দটা বেশি শুনেছি, যে কেউ যদি করোনার সিন্ড্রোম থাকে তাহলে তাকে আইসোলেশন, অর্থাৎ তাকে অন্তত 14 দিনের জন্য পৃথক করে দাও, সে পৃথক ভাবে সতর্ক হয়ে চলুক, নিজের প্রতি খেয়াল রাখুক, আর নর্মালি ডাক্তারের পরামর্শ ক্রমে যে চিকিৎসাগুলো আছে সে চিকিৎসাগুলো নিয়ে চলুক। তো সেই আইসোলেশন শব্দটার সাথে কিন্তু আইসোলেটেড লেখা আছে, বিচ্ছিন্ন সিস্টেম মানে সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া। তো আশা করি আমার মনে হয় এই প্রক্রিয়াগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এখন আমরা দেখবো ইন্টারনাল এনার্জি, এটি কি। যে কোনো বস্তুর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার ইন্টারনাল এনার্জিটা হলো তার অভ্যন্তরীণ শক্তির বিষয়টার সাথে সংশ্লিষ্ট। এবং এই অভ্যন্তরীণ শক্তি বলতে তার অণুগুলোর কম্পন গতি শক্তি, এর এর অণুগুলোর ঘূর্ণন, এর ভিতরে ঘূর্ণন শক্তি থাকতে পারে, তাদের অভ্যন্তরে আন্তঃআণবিক শক্তি থাকতে পারে, এরকম বিভিন্ন শক্তিগুলোর সমন্বয়টাই হলো তার অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি কি কি জিনিসের উপর নির্ভরশীল হয়, অভ্যন্তরীণ শক্তিগুলো ওই পদার্থের অন্তর্নিহিত আয়তন, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নির্ভরশীল হয়। তা একটা আদর্শ মানে বিশেষ করে গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির যে নির্ভরশীলতা সেটির উপরে এখানে কিছু ধারণা দেওয়া হয়েছে। যে দেখা যাচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার গতি শক্তির মানটাই হলো অভ্যন্তরীণ শক্তির সাথে মানে মূল নিয়ামক হিসেবে থাকে, তার গতি শক্তিটা কেমন। অণুর গতি শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি প্রায় সেম বিষয়ের উপর ডিপেন্ড করে। তাপমাত্রা যখনই বাড়বে তার আয়তন বৃদ্ধি পাবে, তার চাপও বৃদ্ধি পাবে, তার তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু গ্যাসের ক্ষেত্রে একযোগে কাজ করে, যেটা কিন্তু অন্যান্য পদার্থের ক্ষেত্রে করে না। যেমন তুমি কঠিন বস্তুর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করবা, সেখানে তার আয়তন বাড়তে পারে, তার দৈর্ঘ্য বাড়তে পারে, মানে বৃদ্ধিটা মূলত আয়তনের, কিন্তু সেখানে চাপ বাড়ে, সেখানে অন্যান্য কিছুর পরিবর্তন কিন্তু খুব বেশি হয় না। তো আমাদের পড়া আজকে মোটামুটি আমি শেষ লেভেল পর্যন্ত আনছি। এই যে দেখো অভ্যন্তরীণ শক্তির যে রসায়নে তোমরা পড়েছিলে, তাপ প্রয়োগ অবস্থার পরিবর্তনের ছবি এখানে দেওয়া আছে, তার ইন্টারনাল এনার্জির যে পরিবর্তন হয় সেগুলোর উপর এখানে কিছু কথা লেখা আছে। তো আমার আশা করি যে তোমার কোনো বস্তুতে তাপ প্রয়োগে তার অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটি হয় এবং তার সাথে তার অণুর গতিশক্তি বা অভ্যন্তরীণ বিভিন্ন শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থার দিকে যাওয়ার বিষয়টির একটা ছবি অংশটি এখানে দেওয়া আছে। তো আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ 1.5 অর্থাৎ তাপ অভ্যন্তরীণ শক্তি কাজ এখান থেকে শুরু করব। ওকে জি স্যার। আচ্ছা, তাহলে এখন পরীক্ষা দিতে পারি।